নমস্কার এবং আদাব আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ তেইশে এপ্রিল শুক্রবার দিনের বাছাই করা খবরগুলো নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস ভারতে করোনা যুদ্ধে অংশ নিতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল পাকিস্তানের সমাজ কল্যাণ সংস্থা বা জনকল্যাণ সংস্থা করোনা মোকাবিলায় ভারতকে সাহায্যের প্রস্তাব দিলেন পাকিস্তানের সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের মুখ ফয়সাল ইধি জনকল্যাণমূলক সংস্থা ইধি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ইধি ভারতে পঞ্চাশটা অ্যাম্বুলেন্স এবং বেশ কিছু স্বেচ্ছাসেবক পাঠানোর অনুমতি চেয়েছেন নয়াদিল্লির কাছে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে এই প্রস্তাব দিয়েছেন ফয়সাল লিধি। ভারতে আসার অনুমতি চেয়ে মোদীকে পাঠানো চিঠিতে ফয়সাল লিখেছেন ভারতের বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন এই সংকটজনক পরিস্থিতি দেখে আমরা মর্মাহত প্রতিবেশী বন্ধু হিসেবে আমরা সহমর্মিতা জানাচ্ছি ফয়সাল জানিয়েছেন তিনি নিজে পাক স্বেচ্ছাসেবী দল নিয়ে ভারতে আসতে চান অ্যাম্বুলেন্স চালক চিকিৎসা এবং চিকিৎসকদের নিয়ে গঠিত ওই স্বেচ্ছাসেবী দল ভারত সরকারের নির্দেশ মতো কোভিড মোকাবিলার লড়াইয়ে অংশ নেবে বলে মোদীকে চিঠিতে জানিয়েছেন

প্রয়াত সমাজকর্মী আব্দুল সাত্তার ইধির প্রতিষ্ঠিত ওই ইভি ফাউন্ডেশন বিশ্বের বহু দেশে সামাজিক উন্নয়ন কর্মসূচিতে জড়িত করাচিস্থিত এই সংস্থার বর্তমান প্রধান হচ্ছেন ফয়সাল ইধি মোদীকে পাঠানো চিঠিতে তিনি জানিয়েছেন ভারতে কোভিড যুদ্ধে অংশ নেওয়ার খরচ তাঁদের ফাউন্ডেশনের তরফেই দেয়া হবে স্বেচ্ছাসেবকদের খাবার এবং অ্যাম্বুলেন্সের জ্বালানির ব্যবস্থাও তারাই করবেন গত বছর পাক সরকারের করোনা ত্রাণ প্রকল্পেও এক কোটি ডলার অর্থাৎ প্রায় পঁচাত্তর কোটি টাকা দান করেছিলেন এই ফয়সাল ইধি তিনি নিজেও কিছুদিন আগে করোনা ভাইরাস সংক্রমণের শিকার হয়েছিলেন মে জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা পরিস্থিতিতে বড় ঘোষণা কেন্দ্রের আগামী মে এবং জুন মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করল সরকার এদিকে করোনা অতিমারিতে সবচেয়ে খারাপ পরিস্থিতির যে এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবারই ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আলোচনায় প্রবলভাবে উঠে এলো দেশ জুড়ে হাস হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য হাহাকারের প্রসঙ্গ প্রধানমন্ত্রী সকলকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিনামূল্যে রেশন দেওয়ার ব্যাপারে ঠিক কী জানিয়েছেন কেন্দ্র জানা যাচ্ছে দেশের সমস্ত সীমার নিচে থাকা মানুষকে মে এবং জুন মাসে পাঁচ কেজি করে খাদ্যশস্য দেয়া হবে এর ফলে প্রায় আশি কোটি ভারতীয় উপকৃত হবেন এই রেশন বাবদ কেন্দ্রীয় সরকারের খরচ পড়বে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা এদিকে আজই এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী বৈঠকে তিনি বলেন সম্ভাব্য সব রকম উপায়েই অক্সিজেনের ট্যাঙ্কারগুলিকে যাতে দ্রুত হাসপাতালগুলিতে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করছে কেন্দ্র এ প্রসঙ্গে অক্সিজেন এক্সপ্রেসের কথাও বলেছেন তিনি এরই পাশাপাশি খালি অক্সিজেন ট্যাঙ্কারগুলিকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিমান ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী এরই পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তেইশটি মোবাইল অক্সিজেন প্লান্ট নিয়ে আসা হবে জার্মানি থেকে এক সপ্তাহের মধ্যেই প্লান্টগুলি চলে আসবে ভারতে এছাড়া স্বাস্থ্যমন্ত্রক যে প্রতি মুহূর্তে রাজ্যগুলির সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে যোগাযোগ রেখে চলেছে তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন সারাক্ষণই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এই কঠিন সময়ে সব রাজ্যগুলিকে কাঁধে কাঁধ মিলিয়ে কোভিড পরিস্থিতির মোকাবিলা করার জন্য আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী এদিকে বিনা পয়সায় রেশন দেওয়ার কেন্দ্রীয় ঘোষণার সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস আগামী মে এবং জুন মাসে দেশের আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেবে কেন্দ্র এর জন্য কেন্দ্রের ছাব্বিশ কোটি টাকা খরচ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা ঘোষণা করেছেন সারা দেশে করোনা পরিস্থিতি যেভাবে নাগালের বাইরে চলে যাচ্ছে তাই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের তরফে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এদিকে কেন্দ্রের এই ঘোষণা শোনা মাত্র তৃণমূলের তরফে বলা হয়েছে মুখ্যমন্ত্রী আগেই বলেছেন রাজ্যে ক্ষমতা এসে জুন মাস থেকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে কেন্দ্র রাজ্যের এই প্রকল্পই নকল করে মানুষকে ধোঁকা দিচ্ছে মুখ্যমন্ত্রী এমনিতেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবেন বলে জানিয়েছেন তারপর কেন্দ্রের এই সিদ্ধান্তের মানে কি। এদিকে রাজনৈতিক বিতর্ক যতই হোক দেশের করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোই এখন রাষ্ট্রপ্রধানদের কাজ বলে সেটা কেন্দ্রের এবং রাজ্যের শাসক দলের বুঝে চলা উচিত বলে মন্তব্য করেছে রাজনৈতিক विशेषज्ञा দেশের পরিস্থিতি এখন ভালো নয় গোটা দেশ জুড়ে অক্সিজেনের অভাবে কোভিড রোগীদের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ উঠছে একটি অংশের অভিযোগ দিল্লিতে গত চব্বিশ ঘন্টায় পঁচিশ জন মারা গিয়েছেন শুধু অক্সিজেনের অভাবে একদিনে ছাব্বিশ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন দিল্লিতে সারা দেশের আক্রান্ত শুক্রবার তিন লক্ষ বত্রিশ হাজারে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী শুক্রবার দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে দশ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন তবে এই বৈঠকের আগে দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বিভিন্ন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে আবার করোনা সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় বিশ্বের সর্বকালীন রেকর্ড সৃষ্টি করেছে দৈনিক মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড গড়েছে ভারত পরপর দুদিন দৈনিক সংক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন লক্ষ বত্রিশ হাজার সাতশো তিরিশ জন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল তিন লক্ষ চোদ্দো হাজার আটশো পঁয়ত্রিশ জন বুধবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল দু লক্ষ পঁচানব্বই হাজার একচল্লিশ জন এই হিসেবে বলছে রোজ দিন দেশের করোনা সংক্রমণের সংখ্যা ধাপে ধাপে বাড়ছে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা সংক্রমণের ফলে মৃত্যু হয়েছে দু হাজার দুশো তেষট্টি জনের বৃহস্পতিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল দু হাজার একশো চারজন বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল দু জন জুন তথ্য বলছে এ এক্ষেত্রেও প্রতিদিনই বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা এই পরিস্থিতিতেই বিপন্ন মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে বলেই মনে করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মে জুন মাসে দেশের আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন কমছে মেট্রো সময়সূচি বদলাচ্ছে ছাব্বিশ তারিখ থেকে চালকদের বড় অংশই এখন করোনায় আক্রান্ত কলকাতা মেট্রোর বেশিরভাগ চালকই কোভিড পজিটিভ এমন পরিস্থিতি যে পুরোদমে ট্রেন চালানোই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই মর্মেই আজ নোটিশ জারি করে ট্রেন চলাচলের নতুন সময় ঘোষণা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ মেট্রোর নোটিশে জানা যাচ্ছে যে ছাব্বিশ তারিখ থেকে নতুন সময়সূচি চালু হতে চলেছে মেট্রো পরিষেবার সোম থেকে শুক্র মোট দুশো আটত্রিশটি ট্রেন চলত একশো উনিশটি আপ এবং একশো উনিশটি ডাউন অভিমুখে সকাল সাতটা কুড়ি থেকে রাত দশটা দশ পর্যন্ত ছ সাত মিনিটের ব্যবধানে চালানো হতো ট্রেনগুলো কিন্তু এখন চালক সংকটে আপ ডিরেকশানে ট্রেন চলবে সকাল আটটা চুয়ান্ন থেকে সাতটা চার পর্যন্ত এবং ডাউন ডিরেকশনে ট্রেন চলবে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা আটাশ পর্যন্ত শনিবার এই সময়টা হবে ক্ষেত্রে সকাল আটটা চল্লিশ থেকে সন্ধ্যে সাতটা পঞ্চাশ পর্যন্ত এবং ডাউনের ক্ষেত্রে সকাল নটা কুড়ি থেকে সন্ধ্যে সাতটা পঞ্চাশ পর্যন্ত এদিন মোট দুশো ট্রেন চলবে সাত আট মিনিটের ব্যবধানে রবিবার আবার ট্রেনের সংখ্যা কমে হবে একশো সকাল নটা থেকে রাত দশটা দশ অবধি ট্রেন চলবে পনেরো মিনিটের ব্যবধানে এদিন কবি সুভাষ স্টেশন থেকে এবং দমদম স্টেশন থেকে লাস্ট ট্রেনটি ছাড়বে রাত নটা দশে দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে আটটা আটান্নয়ে কলকাতা সারা রাজ্যে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আশঙ্কা ক্রমেই বাড়ছে এর বড় সড় আজ যে মেট্রো চালকদের মধ্যে পড়েছে তা কর্তৃপক্ষের নোটিশে স্পষ্ট স্ত্রীকে নিয়ে কুম্ভ মেলায় গিয়েছিলেন সুরকার নাদিম শ্রাবণ জুটির আর এক স্তম্ভ সুরাকার শ্রবণ রাঠৌর ফিরেই কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সুরাকার শ্রবণ বৃহস্পতিবার রাত সোয়া দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরকার শ্রবণ রাঠৌর কোভিডে প্রাণ গেল সুরকার জুটি নাদিম শ্রাবণের এই স্তম্ভের সুরকার শুক্রবার তার বড় ছেলের মাধ্যমে জানা গেল সংক্রমণের উৎস সম্পর্কে যিনিও কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পাশের শয্যায় তার মা বিমলা দেবী হরিদ্বারে কুম্ভ মেলায় গিয়েছিলেন শ্রবণ এবং বিমলা দেবী ফেরার পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয় বলে জানান ছেলে সঞ্জীব রাঠৌর করোনা পরীক্ষা করানোর পরে দম্পতির ফলাফল পজিটিভ আসে শ্রবণ আরও অন্যান্য রোগে ভুগতেন বলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরে তার স্ত্রী এবং বড় ছেলেকেও অন্য হাসপাতালে ভর্তি করা হয় বাড়িতে নিভৃতবাসে ছিলেন ছোট ছেলে দর্শন তিনিও করোনা আক্রান্ত কিন্তু তিনি বাকিদের থেকে তুলনামূলকভাবে সুস্থ বলে শ্রবণের সৎকার করার জন্য তাকে অনুমতি দেওয়া হয় উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভ মেলায় পুণ্যার্থীদের ভিড়ের ছবি কপালে ভাঁজ পড়েছিল চিকিৎসকদের সেখানে হাজির হয়েছিলেন অগন্তি মানুষ কোভিড বিধি প্রায় শিখেই উঠেছিল সামাজিক দূরত্ব মুখে মাস্ক কিছুই মেনে চলেননি কেউ ইতিমধ্যে সারা দেশ সে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে পরিসংখ্যান অনুযায়ী কুম্ভ মেলার পর থেকে রাজ্যে সংক্রমণ বেড়েছে হু হু করে শ্রবণের মৃত্যুর একদিন বাদে জানা গেল তিনিও সেই মেলাতেই উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে করোনা যুদ্ধের নজির এক বছরে টানা সাতবার প্লাজমা দান করে রেকর্ড করলেন ডাক্তার ফুয়াদ হালিম পশ্চিমবঙ্গে করোনা যুদ্ধের নজির সৃষ্টি করলেন বালিগঞ্জ বিধানসভা আসনে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএমের এই প্রার্থী চিকিৎসক ডাক্তার ফুয়াদ হালিম নিজের রক্তের প্লাজমা দান করলেন এই নিয়ে সাতবার শুক্রবার তিনি কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে সাতবারের জন্য রক্তের প্লাজমা দান করেন পশ্চিমবঙ্গে এই প্রথম কেউ নিজের রক্তের প্লাজমা দিলেন সাত সাতবার এর আগে ছবারও তিনি প্লাজমা দান করেছিলেন মেডিকেল কলেজ হাসপাতালেই রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাসিম আব্দুল হালিমের পুত্র চিকিৎসক ফুয়াদ হালিম রাজনীতির পরিধি ছাড়িয়ে এই প্রথম করোনা যুদ্ধে নেমেছেন এমনটা নয় কিন্তু বিনামূল্যে ডায়ালিসিস এবং কিডনির জটিল অসুখের চিকিৎসাও চালিয়ে যাওয়ার জন্য তিনি পরিচিত করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর অনেক মানুষই প্লাজমা দিয়েছেন তাদের প্লাজমা চিকিৎসার কাজেও লাগানো হচ্ছে ফুয়াদ হালিমের এই উদাহরণ এই কাজে আরও সাহায্য করবে বলে মনে করা হচ্ছে লকডাউনের সময় পঞ্চাশ টাকা দিয়ে ডায়ালিসিস পরিষেবা চালু করেছিলেন ফুয়াদ আলিম এর ফলে অনেক মানুষ উপকৃত হয়েছিলেন টানা সেই পরিষেবা দিয়ে গিয়েছেন তিনি বেসরকারি অন্য কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের থেকে এই দাম কয়েকগুণ কম লকডাউনের সময় চালু হয়েছিল টেলিমেডিসিন পরিষেবাও লকডাউন এবং সংক্রমণের আশঙ্কায় চিকিৎসকদের কাছে যেতে পারছিলেন না অনেকে তাদের জন্য নিখরচায় চিকিৎসার পরামর্শ দেওয়ার জন্য এই ব্যবস্থা চালু করেছিলেন ফুয়াদ আলিম আজ তেইশ চার দু একুশ এক বছর আগে তেইশ চার দু হাজার কুড়ি এই দিনটায় কেমন ছিল কোভিড আক্রান্ত দেশের পরিস্থিতি শুক্রবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন তিন লক্ষ বত্রিশ হাজার সাতশো তিরিশ জন করোনা অতিমারি পর্বে কোনো একটা দেশে একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ঠিক এক বছর আগে অর্থাৎ দু কুড়ি সালের তেইশে এপ্রিল কেমন ছিল দেশের অবস্থা গত বছরের তেইশে এপ্রিল লকডাউন ছিল দেশে কিন্তু করোনা তখনও জাঁকিয়ে বসতে পারিনি তেমনভাবে সে সময়ও দৈনিক আক্রান্ত বাড়ছিল তবে এবছরের মতো নয় দু হাজার কুড়ি সালের তেইশে এপ্রিল সারা দেশে আক্রান্ত হয়েছিলেন এক হাজার চারশো জন মাত্র এই বছর তেইশে এপ্রিল সেই সংখ্যাটা তিন লক্ষ বত্রিশ হাজার অর্থাৎ এক বছরে দেশের দৈনিক আক্রান্ত দুশো সাঁইত্রিশ গুণ বেড়ে গিয়েছে দু সালের তেইশে এপ্রিল দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল একুশ হাজার নশো তিরানব্বই জন এক বছর পর সেই আক্রান্তের সংখ্যা এখন এক কোটি বাষট্টি লক্ষ ছাড়িয়ে গিয়েছে একই প্রবণতা দৈনিক মৃত্যুতেও গত বছর তেইশে এপ্রিল দেশে মারা গিয়েছিলেন মাত্র একচল্লিশ জন আর শুক্রবার আজ দেশে মারা গিয়েছেন দু দুশো তেষট্টি জন অর্থাৎ এক বছর আগের তুলনায় আজ শুক্রবার দেশে দৈনিক মৃত্যু প্রায় পঞ্চান্ন গুণ বেশি তখন দেশে মোট মৃতের সংখ্যা ছিল ছশো একাশি জন আর এখন এক লক্ষ ছিয়াশি হাজার নশো কুড়ি জন গত বছর এপ্রিলে হাতে গোনা কয়েক রাজ্যেই হচ্ছিল সংক্রমণ দেশ জুড়ে তখনও এত ব্যাপক আকারে ছড়াতে পারেনি সার্স গোটের এই প্রাণঘাতী ভাইরাস এখন দেশে নয় দশ রাজ্যে সংক্রমণ পরিস্থিতি লাগাম ছাড়া আরও আট নটা রাজ্যের পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে চিকিৎসা পরিষেবা পাওয়া নিয়ে যে হাহাকার তৈরি হয়েছে দেশজুড়ে গত বছর তেইশে এপ্রিল কিন্তু একেবারেই এরকমটা ছিল না তো আপাতত এই পর্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ নির্বিকে ধন্যবাদ